চায়ের চুমুকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমার প্রিয় মুখের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদেকুল আরেফিন। শুভ সকাল, কেমন আছেন স্যার? শুভ সকাল, ভালো আছি। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এখানে কিভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং আপনি দায়িত্ব নেওয়ার পরে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আপনি কতটুকুন কাজ করছেন বা কিভাবে কাজ করছেন? বরিশাল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা ইতিহাস আছে, সেটা হলো 1973 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বরিশালে এসেছিলেন, তখন তিনি একটি জনসভায় ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে পরবর্তীতে প্রথম যে পাবলিক বিশ্ববিদ্যালয়টি হবে সেটা বরিশালে হবে। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন চলে গেছে, কিন্তু তো বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন হয়নি। 2011 সালে এসে আমাদের জাতির পিতারই সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় 2011 সালে। সেই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় চলছে এবং এই বিশ্ববিদ্যালয়ে এখন 24টি বিভাগ রয়েছে, 8000-এর উপরে শিক্ষার্থী রয়েছে। আমাদের 3টি হলের ছেলে মেয়েরা আছে এবং আরেকটি হল তৈরি হচ্ছে, সেটা আগামীতে হবে। মূলত আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেছি 2019 সালের 6 নভেম্বর। আচ্ছা, এই উপাচার্য হিসেবে যোগদান করার পর থেকে আমি চেষ্টা করে যাচ্ছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেশন জটটি কমিয়ে এনে শিক্ষার গতিশীলতা বাড়ানো। কিন্তু মাঝখানে 2020 সালের 17ই মার্চের পর থেকে আপনারা জানেন যে করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, কখনো হার্ড লকডাউন, কখনো সাধারণভাবে। কিন্তু আমরা চেষ্টা করেছি অল্টারনেটিভ ওয়েতে, অর্থাৎ অনলাইনে ক্লাস নেওয়া, অনলাইনে পরীক্ষা নেওয়া এবং পরবর্তীতে ইন পার্সনও পরীক্ষা নেওয়া। এগুলো নিয়ে আমরা ব্যাকলগ পরীক্ষাগুলোকে শেষ করেছি। এখন তো আমি ইন পার্সন ক্লাস এবং ইত্যাদি চলছে, যে কারণে আমাদের এখন লক্ষ্য আছে যে আমাদের এই করোনাকালীন সময়ের ক্ষতিটা কাটিয়ে উঠে রেগুলার করে তোলা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, সেই আলোকে চেষ্টা চলছে আর কি। চমৎকার স্যার, আমরা জানি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান বা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠান সব থেকে বড় ভূমিকা রাখছে সেটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। সো এখানকার আসলে শিক্ষার মান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের বিভিন্ন সুযোগ দেয়া এবং শিক্ষার একটা পরিবেশ সৃষ্টি, এই কাজগুলো স্যার আপনি কিভাবে করছেন? এটা ঠিকই বলেছেন, কারণ বরিশাল বা দক্ষিণ অঞ্চলের কিন্তু শিক্ষার ঐতিহ্য 100 বছরের। এখানে অনেক পুরনো 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 কলেজ, স্কুল এবং অনেক গুণীজনের জন্মভূমিও কিন্তু বরিশাল বা দক্ষিণাঞ্চল। আমরা জীবনানন্দ দাশের কথা বলতে পারি, এরকম আরও অনেকের কথা বলা যাবে, শেষ হবে না। সেই আলোকে বরিশাল বিশ্ববিদ্যালয়টির বয়স কিন্তু খুব কম, মাত্র 11 বছর পার হয়ে 12 বছরের দিকে হাঁটছে। সেদিক থেকে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের আবাসন ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আছে। কারণ আমার 8000-এর উপরে শিক্ষার্থী, কিন্তু আমার যে হলগুলো তাতে সর্বোচ্চ 1500-এর উপরে আমরা আবাসন দিতে পারি না। ঠিক তেমনিভাবে আমাদের যাতায়াতের একটা বিষয় আছে, কারণ বরিশাল শহর থেকে কীর্তনখোলা নদীর ওপারে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়টা অবস্থিত, অর্থাৎ এটি হলো কুয়াকাটা বরিশালের যে হাইওয়ের পাশে অবস্থিত, সেই জায়গাটা থেকে শহর এবং অন্যান্য জায়গা থেকে যাতায়াতের বিষয়ে একটু সীমাবদ্ধতা আছে। এইভাবে কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলোকে উত্তরণ ঘটিয়ে আমরা চেষ্টা করছি যে বিশ্ববিদ্যালয়টাকে সামনের দিকে এগিয়ে দিতে। সেই জায়গাটা থেকে আমার একটা ভূমিকা রয়েছে, আমি চেষ্টা করে যাচ্ছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়টা দক্ষিণাঞ্চলের বা প্রান্তিক অঞ্চলের হলেও সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে যেন একটা পরিচিতি লাভ করে। সেই আলোকে আমরা অনেক গুণী মানুষকে এই করোনাকালীন সময়ে আমাদের সেমিনার, ওয়েবিনার এবং বিভিন্নভাবে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি। যেমন সম্প্রতি গত 19 তারিখে আমরা পদ্মা সেতুর উপরে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে একটা আন্তর্জাতিক সেমিনার করেছি, সেখানে 23টির মতো প্রবন্ধ উপস্থাপন হয়েছে। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর কিনোট স্পিকার হিসেবে ছিলেন এবং পদ্মা সেতুর নদী শাসন বিশেষজ্ঞ, যিনি পদ্মা সেতুর যে মূল জায়গাটা, প্রফেসর আইনুন নিশাদ, উনি ছিলেন আমাদের প্রধান অতিথি, এবং আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা ছিলেন সেখানে। আমরা পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক তাৎপর্যের উপরে একটা
আন্তর্জাতিক সেমিনার করি, এগুলোর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটা পরিচিতি করে তোলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। চমৎকার স্যার। এবং যেটা আপনি বললেন যে কিছু সীমাবদ্ধতা তো এখনও পর্যন্ত রয়েছে, তার মধ্যে যোগাযোগ ব্যবস্থা একটা অন্যতম কারণ। তো আমরা যেটা জানি যে দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা ছিল আর্থসামাজিক উন্নয়ন বলি বা যোগাযোগ ব্যবস্থায় বলি, সেটা হচ্ছে পদ্মা নদী। এবং সেখানে অনেক বড় একটা খুশির সংবাদ আমাদের পদ্মা সেতু, যেটা বেশ সম্প্রতি উদ্বোধন করা হয়েছে এবং যেটা স্বপ্ন আসলে অনেক বছর থেকেই দক্ষিণাঞ্চলের মানুষ দেখে এসেছে। তো এই পদ্মা সেতু বরিশাল বিভাগের অথবা বরিশাল বিশ্ববিদ্যালয়ের অথবা ওই ওই পাড়ের মানুষগুলোর আর্থসামাজিক উন্নয়নে কতখানি ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? দেখুন, এই পদ্মা সেতুটি একটা স্বপ্নের সেতু, এটা শুধু দক্ষিণাঞ্চলের না, সারা বাংলাদেশের মানুষের একটা স্বপ্নের সেতু। সেদিক থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 3.5 কোটির উপরে জনগণ, 3 কোটি থেকে 3.5 কোটির উপরে জনগণ সরাসরি সংযুক্ত হয়ে যাবে এই 25 জন পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে, যার একটা ইতিবাচক প্রভাব কিন্তু একটা বড় ধরনের দীর্ঘমেয়াদী পড়বে। তার মধ্যে দক্ষিণাঞ্চলের বরিশাল থেকে শুরু করে একেবারে খুলনা, মংলা, তারপরে এদিকে কুয়াকাটা, এদিকে পায়রা বন্দর, বিভিন্ন রকম এই অঞ্চলগুলোতে কিন্তু একটা সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। আমি যেটা মনে করছি আমার বিবেচনায় যে আগামীতে এই বরিশাল হবে একটি অন্যতম বাণিজ্যিক এবং শিল্পনগরী। কেন হবে আমি তার যুক্তিটা বলি। আপনারা যদি দেখেন, আমাদের চট্টগ্রাম একটা বাণিজ্যিক এবং শিল্পনগরী, এবং চট্টগ্রামের বাণিজ্যিক এবং শিল্পনগরী হতে হলে যে বিষয়গুলো নিশ্চিত হয়েছে তার মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত আছে, গ্যাস সরবরাহ নিশ্চিত আছে, এবং চট্টগ্রাম থেকে কিছু দূরে যে কক্সবাজারের বড় সমুদ্র সৈকত আছে পর্যটন নগর হিসেবে, ফলে দেখা গেছে যে এই চট্টগ্রামটি এক অর্থে বাণিজ্যিক এবং শিল্পনগর হিসেবে আজকে গড়ে উঠেছে। ঠিক তেমনিভাবে আমাদের প্রধানমন্ত্রীর একটি দূরদর্শী পদক্ষেপ আছে, সেটি হলো উনি যখন শুধু পদ্মা সেতু করেই কিন্তু দূরদর্শিতার বিষয়টা শেষ করেননি, উনি আগামীতে দক্ষিণাঞ্চল যাতে এভাবে গড়ে ওঠে সেই জন্য তিনি করেছেন কি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র করেছেন, সেখানে 1320 মেগাওয়াটের উৎপাদনের অলরেডি উদ্বোধন হয়েছে, উৎপাদন হচ্ছে অলরেডি। সেখানে করেছেন কি, পায়রা সমুদ্র বন্দর করেছেন। সেখানে আরেকটা জিনিস করেছেন, সেটি হলো যে কুয়াকাটার সমুদ্র সৈকতের একটা বড় প্রকল্প নিয়েছেন। এখন আমার কাছে মনে হয়েছে আরেকটি বিষয় এখানে আছে, সেটা ভোলাতে আমাদের একটা গ্যাসের সন্ধান পাওয়া গেছে এবং অনেক বড় মজুদ। এই আলোকে আমি যদি দেখি যে আগামীতে এই পদ্মা সেতুর সংযুক্ত হওয়ার সাথে সাথে যদি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়, এবং পায়রা সমুদ্র বন্দর এবং কুয়াকাটা সমুদ্র সৈকতটাকে সামনে ঘিরে যদি আমাদের চিন্তাভাবনাগুলো হয়, তাহলে কিন্তু আমাদের এই দক্ষিণাঞ্চলে বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করা, বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করাটা কিন্তু যথাযথ হবে। এবং আমি মনে করি যে তখন বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবে। যেমন আপনারা যদি আমরা দেখি যে ঢাকার আশেপাশে হাজার হাজার গার্মেন্টস শিল্প আছে, চিটাগাংয়ে আছে, ঢাকার থেকে সেটাকে নিয়ে যেতে হয় সমুদ্র বন্দরে, চিটাগাংয়ে বা এইভাবে তার যেতে হয়। এটাই কিন্তু দক্ষিণাঞ্চলে যদি হয় তাহলে পায়রা সমুদ্র বন্দর দিয়ে সেই ব্যবহার করে সেটাকে যেতে পারবে। তা আমার এইসব বিশ্লেষণ আরও দীর্ঘমেয়াদী, আরও ব্যাপক হবে। ছোট করে যেটা আমার বিশ্লেষণে মনে হয়েছে যে এখন যেটা দরকার বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করা, আর সেটা করতে হলে বিদ্যুৎ, গ্যাস এবং যোগাযোগের যে জায়গাটি আছে সেইটাকে নিশ্চিত করা। সেদিক থেকে ভাঙা পর্যন্ত 4 লেন রাস্তা কিন্তু পদ্মা সেতুতে আছে, ভাঙার পর থেকে বরিশাল এবং কুয়াকাটা পর্যন্ত যে রাস্তাটি সেটি সরু, সেইটাকে যদি প্রশস্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু সময়টা কম লাগবে এবং ফলে দেখা যাবে সকল দিক থেকেই পদ্মা সেতুর একটা ইতিবাচক প্রভাব আমরা সেখানে পাবো। চমৎকার স্যার। এবং সেই সাথে আমি একটু যোগ করতে চাই, আপনার কাছে কি মনে হয় যে আপনার বিশ্ববিদ্যালয় এই পদ্মা সেতুর কতখানি পদ্মা সেতুর কারণে কতখানি উপকৃত হবে, এবং এটাতে যেটা হবে যে আশেপাশের যেসব স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা রয়েছে এতদিন যাতায়াত ব্যবস্থার কারণে যারা হয়তো বা সেই সুফলটা ভোগ করতে পারেননি, তারা কতখানি উপকৃত হবে? এক কথায় আমি যদি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয় তো অনেকভাবে উপকৃত হবে, এই কারণে যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন রিসার্চ পার্সনের যে অবদান সেইগুলোকে গুরুত্ব দেওয়া হয়। এখন এ যাবৎকাল বরিশাল প্রান্তিক অঞ্চল হওয়ার কারণে দেখা যায় যে বিভিন্ন রিসোর্স পার্সনকে আমরা সময় মতো তাদেরকে নিয়ে আসতে পারিনি, বা বিভিন্ন রকমের রিসোর্স যেমন তথ্য প্রযুক্তির অনেক রিসোর্সকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারবো।
সেই জায়গাটা থেকে আমি মনে করি যে পদ্মা সেতুর কারণে আমাদের সময় লাগবে কম, ফলে আমরা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে রিসার্চ পার্সনগুলোকে নিয়ে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে তাদেরকে অবদানকে আমরা কাজে লাগাতে পারবো। সাথে সাথে সারা দেশে যে এখন যে তথ্য প্রযুক্তির বিপ্লব চলছে, সেই তথ্য প্রযুক্তির যে রিসোর্সগুলো, সেই রিসোর্সগুলো কিন্তু সহজভাবে পৌঁছানো, সেটা পদ্মা সেতুর কারণে কিন্তু সম্ভব হবে। তো এই জায়গাগুলো থেকে আমি মনে করছি রিসোর্স মোবিলাইজেশন এবং রিসোর্স পার্সন ইউটিলাইজেশন, এই দুটো যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে যাবে। চমৎকার বলেছেন স্যার। কিছুক্ষণ আগে আপনি বললেন যে পদ্মা সেতুর কারণে আসলে ওই অঞ্চলের মানুষ কতখানি আর্থিকভাবে বা আমাদের অর্থনীতি কিভাবে প্রভাবিত হচ্ছে। এছাড়াও স্যার গত 12-13 বছরে যদি আমরা আমাদের দেশের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে আপনার কি মতামত স্যার, আমরা উন্নয়নের কোন প্রান্তে রয়েছি? আমরা একটা জিনিস, আমাদের সরকার এবং বিশেষজ্ঞ অনেকেই বলছেন যে আমরা উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছি, এটা একটা বাস্তবসম্মত কথা। আমরা মহাসড়কে যুক্ত হয়েছি, তার বড় প্রমাণ হলো আমাদের বড় বড় মেগা প্রজেক্টগুলো। দেখুন, যে কোনো উৎপাদনের চাকা ঘোরাতে হলে যে মূল যে শক্তিটা দরকার সেগুলো বিদ্যুৎ গ্যাস, সেই জায়গাটা থেকে এই সরকার ঘরে ঘরে বিদ্যুৎ এবং শতভাগ বিদ্যুৎ দেওয়ার যে নিশ্চিত করেছে, এবং এটার থেকে আমি সম্পূর্ণ ক্রেডিটটা দেবো আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব। কারণ উনি দূরদর্শী নেতৃত্বের কারণেই আজকে কিন্তু দেখুন যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে খুব মেগা প্রজেক্ট হচ্ছে, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা সমগ্র উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত একটা ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ উত্তরাঞ্চলে শিল্পায়ন ঘটেইনি শুধুমাত্র বিদ্যুৎ সরবরাহ বা গ্যাস সরবরাহ নিশ্চিত করা যায়নি বলে, এটা আমার কথা না, সম্ভবত বিশেষজ্ঞরই কথা হবে। আপাত দৃষ্টিতে আমরা আপামর মানুষও বুঝতে পারি। ঠিক তেমনিভাবে সারা বাংলাদেশে এখন যেমন এই বিদ্যুৎটাকে যে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং এই প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে তিনি নিয়েছেন, এরকম কিন্তু আরও কিছু মেগা প্রজেক্ট হয়েছে। আমরা অনেকগুলো মেগা প্রজেক্টের কথা তো বলতেই পারি। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে শুধু কিন্তু 25 তারিখে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে না, দক্ষিণাঞ্চলের আরও দুটা সেতু কিন্তু উদ্বোধন হবে, সেটা আবার খুলনা বা পশ্চিমাঞ্চলের অঞ্চলের সাথে যুক্ত করে দেবে, বরিশাল থেকে খুলনা যাওয়াটা সহজ হয়ে যাবে। এবং এই ধরনের আপনারা জেনে থাকবেন যে আগে কুয়াকাটা সমুদ্র সৈকতে যেতে হলে অন্তত 4 থেকে 5টা ফেরি পার হতে হতো। সর্বশেষ যে লেবুখালী সেতুটি হলো, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, এটার মধ্যে দিয়ে একেবারে সরাসরি কুয়াকাটাতে সড়ক যোগাযোগ সংযুক্ত হয়ে গেছে, আর কোথাও কোনো ইন্টারাপ্ট হবে না, কোথাও কেউ আর ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে হবে না। এরকমভাবে বাংলাদেশের সকল জায়গায় কিন্তু এই অবকাঠামো উন্নয়নগুলো কিন্তু হচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের সমুদ্র বন্দর থেকে শুরু করে শিল্পায়নের ক্ষেত্রে শুরু করে আমাদের কৃষিক্ষেত্রের যে নতুন নতুন বিষয়গুলো আসছে, সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই কোভিডকালীন 2 বছরে আমাদের অনেক জায়গা থেকে স্থবিরতা বা থমকে দাঁড়াতে হয়েছে, সেইটার উত্তর ঘটানোর ক্ষেত্রে কিন্তু সাম্প্রতিক সময়ে খুব আশা জাগিয়েছে আমাদের গার্মেন্টস শিল্পটি। এবং গার্মেন্টস শিল্পর যে অর্ডারগুলো তারা পেয়েছে, আমি বিস্তারিত তথ্য এখানে দিতে পারছি না, কিন্তু আমি যেটুকু জেনেছি যে তারা খুবই আশাব্যঞ্জক, এবং এই অর্ডারগুলো যদি তারা ঠিকমতো সরবরাহ করতে পারে তাহলে এদেশের রেমিটেন্সের ক্ষেত্রে, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে এবং এই করোনাকালীন ক্ষতিটিকে উত্তর ঘটানো যাবে, পুষিয়ে নিতে পারবে। তো এই সব আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে। মেট্রো রেলের কথা যদি আমরা বলি, আমরা মহাসড়ক যেমন চিটাগাংয়ের সড়ক, সিলেটের ফোর লেনের সড়ক, কক্সবাজারের রেল লাইনটি হচ্ছে, রেল সেতু থেকে রেল লাইনের এক্সটেনশন হচ্ছে, এই ধরনের বিষয়গুলো। আরেকটি বিষয় হয়েছে সাথে সাথে এই যে অবকাঠামো এবং অন্যান্য উৎপাদনের সাথে সাথে এই সরকারের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বেশ কিছু সোশ্যাল সিকিউরিটি সার্ভিস তারা এনশিওর করেছে, যেমন আপনার বয়স্ক ভাতা, পঙ্গুদের ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন সময়ের একটা ভাতার ব্যবস্থা হয়েছে, দরিদ্রদের ভাতা। এরকম যদি আমরা খেয়াল করে দেখি যে এই সরকারের সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটা বড় এরিয়া তারা কাভার করেছে, যদিও সেই ভাতাগুলো হয়তো সমসাময়িক অর্থনৈতিক বা জীবনযাপন ধরনের সাথে অনেকটা কম, কিন্তু এটা যে শুরু হয়েছে এবং এটার বাস্তবায়ন যে চলছে এইটা হলো আশাব্যঞ্জক। এইখান থেকে আগামীতে আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো বাড়বে এবং জীবন ধরনযাপনের মানের সাথে সম্পৃক্ত রেখে হয়তো ভাতাগুলোর পরিমাণ বাড়তে থাকবে। কিন্তু এটা এনশিওর করাটা অনেক কঠিন ছিল, কারণ একটা কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করতে গেলে এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সোশ্যাল সিকিউরিটি এনশিওর করা,
সামাজিক নিরাপত্তাটা ইনশিওর করা। শুধু আপনার বড় বড় অবকাঠামো হলো, বড় বড় উৎপাদন ক্ষেত্র হলো, কিন্তু সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলো না, তাহলে কিন্তু সমাজে ব্যবধান বেড়ে যাবে, ইনব্যালেন্স হয়ে যাবে, ধনী গরিবের ব্যবধান বেড়ে যাবে। এখনও আমাদের দেশে ধনী গরিবের ব্যবধান আছে, কিন্তু এই জায়গাটা থেকে একটা দূরদর্শী নেতৃত্বে সঠিক পরিকল্পনা এবং কর্মসূচির মাধ্যমে যদি এগোনো যায়, তাহলে কিন্তু এই ব্যবধান ধীরে ধীরে কমে কাটিয়ে উঠতে পারবো আমরা। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো যে আমাদের এই বাংলাদেশটি অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি, 30 লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মামনের সম্ভ্রম এবং লক্ষ কোটি মানুষের এক ত্যাগের বিনিময়ে এবং একগুচ্ছ রাজনৈতিক নেতৃবৃন্দের একবারে বলা যায় যে শোষণ নির্যাতন এবং এগুলা ত্যাগের বিনিময়ে, যার পুরোধা ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশটি সোনার বাংলায় রূপান্তরিত করবে। আমি আপামর জনসাধারণের কাছে এবং তরুণ প্রজন্মের কাছে এইটুকু আহ্বান রাখবো, তারা যেন বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তোলার জন্য তারা এই দেশটিতে সঠিক দেশপ্রেমিক নাগরিক হয়ে অবদান রাখে এবং অবদান রাখার জন্য উদ্বুদ্ধ হয়। সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনাকে এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ধন্যবাদ। দর্শক আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসক্লাব ড্রাই কেক বিস্কুট নিবৃত চায়ের চুমুকের আয়োজনগুলো youtube.com/ATN বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ আসে চোখে মুখে, চায়ের চুমুক।